আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অনলাইনে কোরআন শিক্ষা পর্ব দুইশো আটান্নতে আপনাদের সবাইকে স্বাগতম গত পর্বে আমরা সুরা বাকার দুইশো সতেরো নং আয়াত আলোচনা করেছিলাম আজকে আমরা সুরা বাকারার দুইশো আঠেরো এবং দুইশো উনিশ নং আয়াত পর্যন্ত আলোচনা করব তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله في سبيل الله أولئك يرجون رحمة الله الله غفور رحيم يسالونك عن الخمض والميسر قل فيهما اثم كبير ومنافع للناس واثمهما اكبر من نفعهما ويسالونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون اچھالا <سؤال> چلونا مرے بار بھیگے بھیگے پوری حمزة ننزر إن ننلم زبرنا الإن الحلقة 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 ন এর উপরে তাশদ গুন্না করতে হবে এবং এটাকে বলা হয় ওয়াজিব গুন্না ইন নাল্লাম সাউরা ইনন্নাল ذাল ইজির পরে জজম তাই জের কে একalic দীর্ঘ করে পড়তে হবে নুন জবর না ইনাল্লাযিনা হামজা খরা জবর আ খরা জবর যুন একাল পাননিম জবর মা আম ন ন পেশের পরে জজম হল তাই পেশকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে আমানু আলাম জবর ওয়াল্লাম জবর ওয়াল্লাহ জালিয়াদের জি জেরের পরে জজম হল ইয়া তাই জেরকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে ওয়াল্লা দিন জবর না ওয়াল্লা হা আলিফ জবর হা জবর পরে খালি আলিফ তাই জবরকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে জিম জবর যা হা যা রেশরু

যেহেতু খারাজবার জন্য একালফ টান এবং এক একালিফটানের পরবর্তী হরফটি আসলে হামজা এসেছে তাই খারা জাবরকে একালিফের পরিবর্তে চারালেভ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এটাকে বলা হয় মধ্যে মুক্তাশীল উলা হামজাজের এ উলা কাপ জাবরকা উলা এখানে আরেকটা বিষয় এখানে যে মাঝখানে লাম দেখা যাচ্ছে ছোট একটি লাম আলিফ এই লাম আলিফ থাকলে সেইখানে থামা যাবে না ইয়ার অজবর ইয়ার জিম পেশ জু পেশের পর জজমাল অ তাই পেশকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে নুন জবর না ইয়ার জুনা না র জবর রহমিম মা রহ মা তালাম জবর তাল রহ মা তাল্লাম খারা লা খারা জবর জন্য একালে প্রাণ রহ মা ল হাজের হি রহ মা তাল্লি এখানে আমরা যদি থামি তাহলে এই একালিফ যে একালিক স্টান এই জন্য খারাজবরকে একালিক পরিবর্তে তিনালির পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এবং এখানে একটি হার করে একটি জজম মনে করে পড়তে হবে এরকম রহ মাতা ইন আল্লাদিনা আমারু আল্লাদিনা হাজারু লেহি উলা ইয়া রুজুন আর মাতাল অলম জবর ওয়াল এখানে একটা বিষয় যদি আপনার এখানে শ্বাস যদি কারোর ছোটো থাকে আপনাদের তো সেখানে আপনারা এখানে থামবেন ফি সাবিলিল্লাহ বলে থামবেন পরবর্তীতে আবার ফি সাবি ই না এরকম পড়তে পারবেন অলএম জফর ওয়াল লাম খারা জবর্লাহ খারা জবর জন্য একালে প্রাণ হাফেশ হু অ ল হু গঞ্জ খাও পেশ পেশের পরে জজমা তাই পেশকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে গফু র র দুই পেশ রুর গফু র জবর র হা ইজের হি জেরের পরে জজমা লাইয়া তাই জেরকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে মিম দুই পেশ মুন রাহিমুন এখানে আমরা যদি থামি তাহলে জেরের পর জজম আলাইয়া এই জেরকে একালিফের পরিবর্তে তিন পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এবং মেমের উপরে একটি জজম কল্পনা করে পড়তে হবে রহিম এরকম ভাবে আল্লাহু গফুরুর রহিম ইয়াসিন জবর ইয়াস হামজ জবর আ ইয়াস আ পেশ পেশলু পেশের পর জজম আলাইয়া তাই পেশকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে يسألو يسألون يَسْأَلُونَكَ عَنِ الزَّبَرَةِ نُنْلَمْ زِرْنِلْ آنِلْ خَيَ خَمْ زَبْرْ خَمْ رَازِرِي خَمْرِي غَانِلْ خَمْرِي وَلَمْ زَبْرْ وَل نِمِي زَبْرْ مَي وَل مَي سِنْزِرْسِي وَل مَيْسِرِي رَازِرِي وَل مَيْسِرِي خنه مرتمله ر ر بركت جزم كಲ್ಪনা কৰিবতব وَل مَيْسِر إِلৰকম ইয়েস এলুনকা আনিল খম রিসির অভলাম্পিক স্কুল ফাই হাজার ফি জিরের পরে জমালাই তাই জিরকে একালিক পরিমাণে দীর্ঘ গড়ে পড়তে হবে হাজের হি ফি মিম আলিফ জবর মা জবরের পরে খালি আলিফ এবং এরপর একটি হরকত হামজা এসেছে তাই এই জবরকে তিনালির পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে ফি মা আমদা সাহাদের ইফ মিম মিম দুই পেশ মুন ইফ মুন তানবিনের পরে ইকফার হরফ কাপ এসেছে তাই তানবিনকে ইকফা গণ্য করতে হবে ইফ মুন কাপ জবর কা বা এজের বি জেরের পরে জমা তাই জেরকে একাধিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে ক্যাবি র দুই পেশ রুই তানবিনের পরে ঈদগমে বাগুনার হরফ অ এসেছে তাই তানবিনকে গুণ করে পড়তে হবে

তাই জবরকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে সেন্জের লিন্নাসি যদি আমরা এখানে থামি তাহলে জবর পরে খালি লিপ এই জবরকে একালিফের পরিবর্তে তিন আলিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এবং সেন্দের উপর একটি জজম কল্পনা করে পড়তে হবে এরকম ইসমু কেবিরুয়া মেনে ফিয়া অংলিন ও জবরয়া হামজা সাদের ইস ওয়া ইস মিম পেশ মু ওয়া ইসমু হাফেশ হুয়া ইসমু হু মিম আলিফ জবর মা জবরের পরে খালি লিফ এরপর একটি আশ ফারকত আহামজা এসেছে তাই জবরকে একালির পরিবর্তে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এটাকে বলা হয় মধ্যে মুন ফাসিল ওয়া ইসমুহুমা।

মিম আলিফ জহর মা জবরের পরে খালি আলিফ তাই জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে জাল আলিফ জবর জা জবরের পরে খালি আলিফ তাই জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে মা জা ইয়ান উনপে সিং উনি সাকিনের পরে ইকফার হর ফা এসেছে তাই উনি সাকিনকে গুণ্য করতে হবে ইয়ং ফাজের ফি ফি কপ পেশ কু পেশের পরে জজমালা বাও তাই পেশকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে নুন জবরনা যদি আমরা এখানে থামি তাহলে পেশের পর যজম অভাব এই পেশকে একালিফের পরিবর্তে তিনালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এবং নুনের উপরে একটি যজম কল্পনা করে পড়তে হবে ইং এটাকে বলা হয় মধ্যে عين فا زبر عف او زبر عف و قل الا عف و هلها بعف قل الا كاب زبر كا زال كرا زبر زا كرا زبر زن كذالي كاب زبر كا كذالي زبر كا يا بشيو يو با يا زبر باي يو باي نولم لم يو باي نول لم كرا زبر لا زبر ها هو بين الله کا زبر کا ساری لم زبر لا کپش کول لا کوم لم پیش مول لا کومول حمزہ خرہ زبر ا خرہ زبر نه کړې ټان یا خرہ زبر یا ا یا تازرتي ا یاتی لم زبر لا ان لم زبر لا عل لم زبر لا لعل کپ من پیش کوم لعلکم تا زبر تا تا زبر تا 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 ফাঁকা কাপ জবর ফাঁক তা তা ফাঁক কাপ জবরকা তাতা ফাক্কা র পেশ রু পে পেশের পরে জজমাল হয় তাই পেশকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে তা তা ফাক্কা রু নুন জবর না তা তা ফাক্কা যদি আমরা এখানে থামি তাহলে পেশের পর জজমালা হয় পেশকে একালিভের পরিবর্তে তিনালিভ পরিমাণে দীর্ঘ করিয়া পড়তে হবে এবং নদীর উপরে একটি জজম কল্পনা করে পড়তে হবে এরকম তা ফা কারু কেদায়নি কেউল্লাহ লে আজকের আলোচনা এ পর্যন্ত আগামী পর্বের আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম হলেই কম